জি আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চাচ্ছি, গতকাল গত পরশু আমরা লাইভ দিতে পারি নাই, শারীরিক অবস্থা খারাপ ছিল আমার, গতকালকে বাচ্চাটাও খুব অসুস্থ ছিল, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যে লাইভের যে বিষয়গুলো ছিল, কিভাবে পানির এবং বিদ্যুৎ বিল মকুব করা যায়, এই বিষয়ে অনেকে প্রশ্ন করতেছেন। আমি রুমের পে করতেছি, তারপরে 15 তারিখে ডেমনস্ট্রেশন, যারা কাজ করতেছেন রেগুলার কিন্তু সৌজন্য নাই, অ্যাজাইলের মাঝখানে ছিলেন, তাদের জন্য কী হতে পারে, রেসিডেন্স ছাড়া সৌজন্য নবায়ন, যাদের বিপক্ষে পাসপোর্টের কারণে পাসপোর্টের বিপক্ষে মামলা করা হয়েছে সেই বিষয়গুলো, তারপরে ইটালিতে 4 বছরের আইন, 2 বছর আসছে কিনা, বিভিন্ন প্রশ্ন আসতেছে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য আজকে আমরা লাইভে আছি। আমি প্রথমেই আমরা একে একে যাচ্ছি, তার আগে দুটো তিনটা দাওয়াত। 1 নভেম্বর শুক্রবার দিন সন্ধ্যা 6টায় তর্পিং তারা মারানেল্লার কমুনার হলে সমস্ত মুসলিমদের বিষয়গুলো নিয়ে মসজিদ কমিটি এবং খতিব এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে আলোচনা, অনুগ্রহপূর্বক আপনারা আসবেন। 3 নভেম্বরের রোববার কবরস্থানের জায়গা পরিদর্শনের জন্য সমস্ত নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা সেই জায়গাটা পুনরায় ভিজিট যাচ্ছি। আর 15 অক্টোবরে হলো শুক্রবার 3টা বাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ডেমনস্ট্রেশন, সে বিষয়গুলো আমরা পরে নিয়ে আসতেছি। আমরা প্রথমে যেটা ছিলাম, কিভাবে পানির এবং কি বলে এটা বিদ্যুৎ বিল মকুব বা কম করা যায়, এটা একটা বোনাস আছে, বোনাসটার নামে হলো বোনাস পের আকুয়া এলুশে, কারা পাবে, অবশ্যই যাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না, অর্থনৈতিক অবস্থাটা ভালো না কার, যিনি ইসে জমা করছেন সেই ইসের উপর নির্ভর করে সে পাবে কি পাবে না। এই ব্যাপারে অবশ্য আমরা কোনো সার্ভিস দিই না, আমি এই বিষয়ে কোনো এক্সপার্টও না, তবে অনেকে জানতে চাইছেন কীভাবে করবেন, সেই কারণে আমি বলতেছি। আমি রোমের তথ্যটা দিচ্ছি, রোমে কীভাবে করবেন এই ফটোটা একটু দেখানোর জন্য অনুরোধ করতেছি। আপনি কমুনে সিটো কমুনেতে যাবেন, ঠিক আছে, কমুনের পরে আপনি পাবেন সার্ভিস সি, সার্ভিস সির পরে লেখাটা হলো সোশ্যালে, সোশ্যালের পরের লেখাটা আছে হলো পভের্তা ডিসার্জ আদুলতি, পরে আছে বনস সোশ্যালে, তারপরে আলেগাতি, তারপর এলেঙ্গো কাফ, অর্থাৎ রোম পৌরসভার সাইটে গেলে লাস্টে পাবেন কোন কোন কাফ এই ফাইলটা পাঠাতে পারবে, সব কাপই যে পারবে তা না, কেন কাপের হাতে দেওয়া হয়েছে, যেহেতু লুসে আকুয়া এরকম বিষয়টা না যে একটা কোম্পানি আছে তারাই করে, বিভিন্ন কোম্পানি আছে, সেই কারণে সহজ করার জন্য আমি দেখাচ্ছি কিভাবে যাবেন। আপনি অনলাইনে যাবেন, অনলাইনে আপনি গুগলে গেলেন, এই না গুগলে যাওয়ার পর আপনি লিখলেন কমুনে, কমুনে ডিস্টার্ব হচ্ছে, 1 মিনিট, কমুনে দি রোমা, এ দিলাম কমুনে দি রোমায় গেলাম, ঠিক আছে, এইরকম কমুনে দি রোমার সাইট ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে সার্ভিসিতে যাব, গেলাম সার্ভিসিতে, সার্ভিসির পর আসতেছে হইল বলতেছে তারা এখানে আসবে পভের্তা, আলোরা 1 মিনিট, সার্ভিসে আবিয়ামো যা ফাত্তো নো তুতি সার্ভিসে কুই দব্যামো ত্রবারে কে লরো দিছে সোশ্যালে, এরপর সোশ্যালে, এরপর যাবো আমরা সোশ্যালে, সোশ্যালে গেলাম, সোশ্যালের পর বলা হয়েছে সেখানে এই যে পভের্তা ডিসার্জি আদুলতি এ সেন্সা দি মরা, এখানে যাব, এখানে যাওয়ার পর আসছে হইল বনাস সোশ্যালে, এই যে বনাস সোশ্যালে লুসে গাছে আকুয়া, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি যাবেন হলো আলেগাতি, এই যে এখানে আলেগাতি আছে আলেগাতিতে ক্লিক করলাম, আলেগাতির পর আছে যে এলেঙ্কো কাফ কনভেনশনাত, অর্থাৎ কমুনের সাথে যারা এটার সাথেই আছে কি বলে এটাকে চুক্তিবদ্ধ হয়েছে কমুনের সাথে,
যে এইখানে পারবেন। আমি একটু বড় করে দুই একটা কথা বল, আমি আবার বলতেছি, এটা বলতেছিলাম শুধু রোমের জন্য, এটাকে বড় করে কিভাবে এই প্লাস গেলে বড় করা যায়, তাই না? আচ্ছা আসি, মনে করেন একটা সহজ একটা ই দিচ্ছি যে আমার আমার নিজের পরিচিত একটা এরিয়া বলি, কোনটা চিনলাম আমি, ভিয়া গায়েতান কোন কোন জায়গায় পাওয়া যাবে, এই ভিয়াগুলার ভিতরে যেই কি বলে এটাকে যে কাপগুলো আছে তারা সবাই করবে, এখানে তারা ঈশ্বর কি বলে লিস্টগুলো দিছে, এই কাপগুলোতে গেলে আপনারা ওই কাজ কাজগুলো করতে পারবেন, সেখানে গেলে আপনাকে সঠিক তথ্য দিয়ে দিবেন, প্লাস আপনার ইসের যেই ব্যাপারটা সেটা তো অবশ্যই লাগবে, সেটা যে যত কম ইসে তিনি তত সুযোগ সুবিধা পাবেন, এই হলো বিষয়টা। এবার আসি আমাদের পাসপোর্ট সংক্রান্ত বিষয়, আইন হয়েছে কি না হয় নাই, আমরা আবার বলছি 3 অক্টোবরে যে আইন হওয়ার কথা ছিল, সরি আইনের যে ডিসকাশন হওয়ার কথা ছিল 3 অক্টোবরে, আবার বিরোধী এখন যারা বিরোধী দল ডানপন্থী তারা কিন্তু খুব বড় ধরনের একটা ডেমনস্ট্রেশন করছে, সুতরাং তার আলোচনা হলের ভিতরে অর্থাৎ সংসদে তেমন কোনো ফলপ্রসূ করতে পারে নাই, এটাই স্বাভাবিক। যদি জনগণ আন্দোলনমুখী না হয়, হোক পক্ষে হোক বিপক্ষে, তাতে কিন্তু রাষ্ট্র বা যিনি সরকারে থাকেন তিনি কাজগুলো করতে একটু অসুবিধা হয়। তা আমি মনে করি যে 4 বছর ছিল সেই 4 বছরই আছে, তা আমরা যেটা চাচ্ছি 15ই নভেম্বর শুক্রবার বেলা 3টা বাজে রোমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ভিয়া কাবোর পিয়াসা স্কুলিরুতে একটা বড় ধরনের সমাবেশ করার জন্য, যদি 5-7 হাজার লোক আমরা সেখানে উপস্থিত হইতে পারি, প্রথম যেটা আপনি খেয়াল করেন হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, 2 নম্বর রেসিডেন্স কিনতেছেন, সৌজন্য নষ্ট হইতেছে, কিন্তু অনেকেই ডেমনস্ট্রেশনে আসে না। তার অনুরোধ করব, আমরা যেটা চাচ্ছি যার কন্ট্রাক্ট আছে কাজ করে তাকে একটা নর্মাল সৌজন্য দিয়ে দেওয়া হোক, যেহেতু এজাইলে জায়গা কাজ করতেছে সুতরাং তাকে একটা নর্মাল সৌজন্য দেওয়া হোক, সৌজন্য নবায়ন রেসিডেন্স ছাড়া হোক, কারণ আমি এক জায়গায় থাকি সেটাকেই মানা হোক, কারণ রেসিডেন্ট যদি নিতে হয় সেখানে একটা ব্ল্যাক মার্কেট আবার ফলস রেসিডেন্ট আসতেছে। আরেকটা বিষয় সেটা হলো এটা, পাসপোর্টের যে আইনটা 4 বছরের থেকে 2 বছর করা হোক, জন্মগত শিশু সরাসরি ইতালিয়ান নাগরিক হবে। আর পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়ে প্রায় 2800 থেকে 3000 যে মামলা করা হয়েছে সেই মামলা উইথড্র করা হবে। এই স্পেসিফিক 4-5টা বিষয় নিয়ে আমরা সেদিনকার ডেমনস্ট্রেশন করবো, আমরা অনুরোধ করবো 15ই নভেম্বর শুক্রবার বেলা 3টায় পিএসএস গুলিনতে অর্থাৎ ভিয়া কাবোর আপনারা সকলে অংশগ্রহণ করেন। আমরা কথা দীর্ঘায়িত করবো না, সকলে সুস্থ থাকবেন, বিদায় দেওয়ার পূর্বে আবার একটু আমন্ত্রণ জানাচ্ছি, মুসলমানদের এখানে একটা কবরস্থান প্রয়োজন, 3রা নভেম্বর রোববার সকাল 9টা বাজে আমরা এখান থেকে যাত্রা করব দর্পিণীতলা থেকে। সকলের কাছে অনুরোধ করব, নেতৃবৃন্দ, স্বাভাবিক জন কি বলে এটাকে নাগরিক সাংগঠনিক লোক সকলের কাছে আমি অনুরোধ করব, অনুগ্রহপূর্বক আপনারা উপস্থিত হন, আসুন আমরা 4-5 লোক একসাথে গিয়ে জায়গাটা দেখে আসি, এবং ইনশাল্লাহ আমরা 4 নভেম্বরের থেকে আমরা কবরস্থানের কাজ শুরু করে দিই। শেষ করার পূর্বে আরেকটা আমন্ত্রণ জানাচ্ছি, 1 নভেম্বর শুক্রবার ইতালির ছুটির দিন, ফেস্তা দি শান্তি, ফেস্তা দি মর্তি, যে কোনো শান্তি পার হলে একটা আলোচনা সভা করা হয়েছে কমুনের হল মারানেল্লা সন্ধ্যা 6টায়, আপনারা সকলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।